রেডিও নিউ টাউনের স্টলে এই মুহূর্তে পেয়ে গেছে কিশোর ভারতী সহ সম্পাদক চুমকি চট্টোপাধ্যায়। ওয়েলকাম আপনাকে আমাদের রেডিও নিউ টাউনের এই স্টলে, এবং সঙ্গে তো রয়েছে পীযূষদা। এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে এবারে মানে আপনাদের কী কী বই আসছে এবং কী কী ম্যাগাজিন বেরোচ্ছে যদি একটু শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ আমি প্রথমেই জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। কলকাতা বইমেলাতে আমাদের পত্রভারতী প্রকাশনা থেকে প্রায় 30-35টা বই নতুন বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো যেমন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যোগুমামা সিরিজ খুব বিখ্যাত, তার 5 নম্বর যোগুমামা সমগ্র যেটা 5 নম্বর খণ্ডটা প্রকাশিত হয়েছে। লিও লিসা মিকেল, এটা মাইকেল এঞ্জেলো, লিওনার্ডো ডাভিঞ্চি আর মোনালিসার আঁকা কীভাবে হয়েছিল, এদের জার্নিটার একটা রিসার্চ ওয়ার্ক, মানে একটা দুর্দান্ত বই। এটা অনির্বাণ ঘোষের লেখা। অনির্বাণ ঘোষ ডাক্তার, তিনি লন্ডনে থাকেন, কিন্তু উনি 4 বছর ধরে রিসার্চ করে এই বইটা লিখেছেন, লিও লিসা মিকেল। এসেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন, এটাও কিন্তু বুদ্ধদেবের শেষ যে চিহ্ন সেটি কী করে সংরক্ষিত হলো, কী করে নিয়ে আসা হলো তার উপরে লেখা। গৌতম বুদ্ধের পথ ধরে দেবজ্যোতি ভট্টাচার্যের, এটাও কিন্তু একটা গৌতম বুদ্ধের মাঝখানের জীবনটা, উনি যখন কপিলাবস্তু থেকে বেরিয়ে এলেন এবং তারপরে যখন উনি বোধি লাভ করলেন, তার মাঝখানে উনি কোথায় ছিলেন, কী করেছিলেন তার উপরে লেখা। কত বলবো, সমরেশ মজুমদার এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার কিছু অপ্রকাশিত রচনা আমরা ওনার পরিবারের সাহায্যের আমরা জোগাড় করতে পেরেছি এবং সেটি বই হয়ে এই অশেষ সমরেশ, তো ওটিও সেটিও এসছে। তো আপাতত এইটুকু বলি, কারণ অনেক লম্বা লিস্ট। আর এই মুহূর্তে মানে এই বর্তমান প্রজন্ম কীরকম লেখা পছন্দ করছে? একটা তো ভূত প্রেত অলৌকিক রহস্য রোমাঞ্চ গোয়েন্দার চাহিদা হয়েছে বা কিছু কাল ধরে তো, কিন্তু আমরা যেটা দেখি যে এর বাইরেও কিন্তু বই বিক্রি হয়, মানে উপন্যাস, সামাজিক বা হাসি এ ধরনেরও হয়, তবে একটা ওই এক একটা সময় এক একটা ঢেউ ওঠে, এখন একটু রহস্য রোমাঞ্চ ভূত প্রেতের ঢেউটাই চলছে আর কি। আচ্ছা, পীযূষদার কাছে চলে যাব, পীযূষদার যদি কোনো প্রশ্ন থাকে। এখন আমি একটা কিশোর ভারতী নিয়ে প্রশ্ন করছি। কিশোর ভারতী তো দীর্ঘদিন ধরে চলছে এবং বর্তমান সময়ে কিশোর ভারতীতে নতুন লেখকরা উঠে আসছে, তো নতুনভাবে কিশোর ভারতীতে কীভাবে সাজালে চুমকে দিই? কিশোর ভারতীতে আমরা যেটা করি, আমরা যেমন আমাদের প্রখ্যাত সাহিত্যিক যারা আছেন তাদের, তারা তো লেখা দেয়নি, আমাদের কাছে যত লেখা আসে যারা পাঠান লিখে, আমরা কিন্তু কোনো লেখাটা না পড়ে ফেলি না, এবং সেখান থেকে আমরা বাছাই করে যথেষ্ট ভালো লেখা পাই এবং সেগুলো আমরা পত্রিকায় ছাপি। এবং একজন লেখক কিন্তু ওখানে পত্রিকায় যদি 4-5 বার ছাপা হয়, তারপরে কিন্তু তার বই একটা বেরোবার সম্ভাবনা থাকে, কারণ সে পাঠকের কাছে, তিনি পাঠকের কাছে একটু জনপ্রিয় চেনা মুখ হয়ে ওঠেন। তো এইটা একটা আমাদের কিশোর ভারতীর বিশেষত্ব বলবো। আরেকটা হচ্ছে যে আমরা মানে খেলাধুলো বিষয়ক কিছু ছাপি না, কারণ যেহেতু খেলার খবর প্রতিদিনই আমরা খবরের কাগজে পাই, সেই জন্য ওই জায়গাটাতে আমরা গল্প দিই, যার জন্য কিশোর ভারতীতে কম করে 10টা আর সর্বাধিক 13টা গল্প থাকে এবং এটা পাঠকরা খুব পছন্দ করে। তো মানে মোটামুটি এটাই আমরা চেষ্টা করি কিশোর ভারতীতে। একটা ছড়ার পাতা আমরা রাখি, অনেক পত্রিকা ছোটদের ছড়া তুলে দিয়েছে, আমাদের কিন্তু ছড়ার পাতা অবশ্যই থাকে, তো মনে হয় এটাই কিশোর ভারতীর USP। আচ্ছা, ছড়াগুলো কি মানে ছোটদেরই লেখা? না, ছড়াগুলো বড়দের লেখা। অ্যাকচুয়ালি কিশোর ভারতী ঠিক ছোটদের পত্রিকা নয়, এটা কিশোর কিশোরীদের, টিনেজারদের, ছোটরাও পড়ে বড়রাও পড়ে। ছড়াগুলো কিন্তু বিভিন্ন কবি ছড়াকাররাই লেখেন, ছোটদের জন্যও একটা তোমাদের পাতা বলে পাতা আছে, যেখানে ছোটরা তারা মানে অপরিণত হাতে লেখা পাঠায় এবং সেগুলো একটা পাতায় ছাপা হয়। আচ্ছা, মানে ওদেরই লেখা, হাতের লেখাই সেইভাবেই ছাপা হয়? একটা শেষ প্রশ্ন করব। প্রতি বছরই আমরা বইমেলায় বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন স্টল দেখি, প্রতি বছর বইমেলা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, শ্রীবৃদ্ধি পাচ্ছে, স্টল সংখ্যা বাড়ছে, নতুন কি দেখছো, নতুন কোন আঙ্গিকে বইমেলাকে এবার দেখা যাচ্ছে? যত দিন যাচ্ছে বইমেলা গোছানো হচ্ছে, মানে একটা নতুন জায়গায় যখন এসেছিল এই করুণাময়ী সেন্ট্রাল পার্কে, প্রথম যে অবস্থায় বইমেলা ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি গোছানো, তো এই গোছানো ব্যাপারটা প্রতি বছরই বাড়ছে, যেমন স্টল সংখ্যাও বাড়ছে, সেরকম কর্তৃপক্ষ চেষ্টা করছে যে সকলকে জায়গা দেওয়ার পরেও যেন একটু মানে হাফ
ছাড়ার জায়গা থাকে, তো সেটা এবং সাজানোটাও খুব ভালো লাগছে ছোটো ছোটো লাইট টাইট দিয়ে। আর বইমেলা না একটা একটা আলাদা প্রাণের জায়গা, মানে এখানে প্রত্যেক মানুষের এত উত্তেজনা উদ্দীপনা এনার্জি যেটা সবার মধ্যেই চারিত হয়, মানে কোনো মন খারাপ নিয়ে মানুষ যদি এখানে আসেন তিনিও কিন্তু খুশি মনেই বাড়ি ফিরবেন, এর একটা আলাদা এনার্জি ভাইব আছে। মানে বাঙালির দিক দিয়ে দেখতে গেলে দুর্গাপুজো বইমেলা সেই নস্টালজিয়াটা থেকেই যায়, আর ওই সেই ময়দানের বইমেলা থেকে এখন এই বর্তমানে করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলা, এইভাবেই বইমেলার পথ আরও সুদীর্ঘ হবে এই কামনা নিয়ে রেডিও নিউ টাউনের এই স্টলে পরের এপিসোড নিয়ে আবারও ফিরবো।